তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি আমরাও ভালো আছি দেখো আর আমরা দেশের বাড়িতে এসেছি তা দেখো কত সুন্দর জায়গা তো আমি ভাবলাম ভিডিও করতেই হয় এরকম জায়গা না ভিডিও করলে চলবে না আর এত সুন্দর ভিউ দেখাচ্ছি প্লিজ তোমরা যারা নতুন দেখছো লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর শেয়ার তো অবশ্যই করবে কেননা এত সুন্দর পরিবেশ হবে এত সুন্দর একটা ভিউ তুলে ধরেছি তোমাদের সামনে তার জন্য তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো বান্তাহে তাই না তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফুল ওয়াশ করো এত সুন্দর ভিউ দেখবো না তো কী দেখবে তাই না তো চলো দেখতে থাকো আর এটুকু ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তাই এত সুন্দর ভিউ না দেখো পারা যায় না দেখো সালুক ফুল সালুক ফুল দেখতে পাচ্ছ এই দেখো সাদা সাদা সালুক ফুল হয়েছে আর ধান দেখো এধার ওধর করছে মেয়ে এই বলছে শালুক ফুলগুলো কোনটা দেখাবো এদিকে দেখাবো না ওইদিকে দেখাবো আর সেপলা না কী বলে শেপলা জানি না তো ওইগুলো দেখাচ্ছে দু সাইডে ঘরবাড়িও আছে মানে মানে পরিবেশটা দারুণ কিছু বলার নেই এক কথায় তো মেয়ে বলছে এসব তো ভিডিও করতেই হয় কারণ যাচ্ছি যে খালে এই ভিডিওটা না করলে চলবে না কালে কত সুন্দর এত সুন্দর মানে আমরা দেখছি তাহলে আমাদের বন্ধুদেরকেও দেখাতে হয় কেন না ওখানে বাড়ি বাঁকুড়ে চলে গেলে তখন তো ওখানে সেই রাস্তাঘাট আর গাড়ি ঘোড়া যে মেয়ে ছাড়া কিচ্ছু দেখানো যায় না এখানে এসি চাকলা এগুলো কোনোটাই ছড়া যাবে না তাই ঠিক আছে ভিডিও করে দেখো কত সুন্দর ভিউ সবুজ আর সবুজ মানে কিচ্ছু বলার নেই মানে মন ভরে যাচ্ছে যেন তা আজকে যাচ্ছি একটা কাজে যাচ্ছি আমার বড়ো মেয়ে একটা প্রজেক্ট ওয়ার্কের জন্যে একটু ল্যাপটপ কিংবা কম্পিউটারের দরকার তো যাচ্ছি আমাদের ওখানে বেশ দূর বাজারটা তো সেখানে টোটোটা নিয়েছি চারজনেই যাচ্ছি আমি আমার দুই মেয়ে আর আমার দিদি তো জানি না কাজটা হবে কি না অনেকেই বলছিল যে এখানে ওইরকম কম্পিউটার মানে কম্পিউটার যে ল্যাপটপ কিংবা কম্পিউটার যে অনেকগুলো থাকে না টাইপ সেরকম এখানে পাওয়া যায় না তো দেখা যাক যাই তারপর দেখা যাবে কোনো তারপর আমারও একটা কাজ আছে সে কাজটাও করে আসবো ভাবছি তো ভাবলাম যে না যাওয়ার পথে এটলিস আমাদের বাজার যাওয়ার পথে যে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা তো দেখাতেই হয় কারণ এইগুলো তো আর আমাদের এখানে যেমন একটুও দেখা যায় না তো তাই জন্য ভিডিওটা করলাম বলো আমরা দেখছি দেখলাম বন্ধুরা দেখো মাঠ ঘাট গরু ছাগল দেখার সব কিছু দেখো বাজার যাওয়ার পথে দেখো কত কে দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য এখন জাল দিয়ে রেখেছে দেখ ওখানে ছোটো ছোটো মাছ পড়ে সেখানে দেওয়ার জন্য কি বলো এটা করবে বেশ ভালো মনে করতে পারছি না এই মুহূর্তে আর ধান চাষ হয়েছে দেখো সব থেকে সবুজ আর হাঁস আর এদিকে আবার দেখো এদিকে আবার মাছ চাষ হয় আর একটু বেশ আর পাশাপাশি পৌঁছে গেছি আমি সেই পাশেরটা খাল আর ওপারে যে দেখতে পাচ্ছ না জল আর জল ওইদিকে মাছ চাষ হয় শুধু মাছ ঘেরি আর কি ফিশারে বাগদা মাছ চিংড়ি মাছ এই সব নোনা জলের মাছ আর কি ওগুলো যেগুলো বলে হ্যাকটি মাছ ওইগুলো চাষ হয় তো একই একটা জায়গায় দূর কোন পরিবেশ এক সাইডে ধান চাষ হচ্ছে পুরো গ্রিন আর এক সাইডে দেখো ওই যে নেট দিয়ে দিয়েছে এগুলো সব ফিশারি ওখানে মাছ চাষ বাগদা মাছ বাগদা মাছই বলে এখানে চাষে দেখো আমরা আমাদের গ্রামের বাজারে চলে এসেছি আর এখানে অনেক কম দাম দেখলাম তা আমি বাথরুম পরিষ্কার করার জন্য নব একটা ব্রাশ আর একটা নব ঘর যতগুলো ঘরটা আমি এ দেখো আমি এখানে নিচ্ছি এরা চল্লিশ টাকা দাম বলছে আর আমাদের ওখানে কত দাম বা করে তো আমি নিয়ে নিচ্ছি এখানে খুব দাম কম থাকে সব জিনিসের গ্রামের দিকে তো যেখানে যেমন আর কি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকে মতন বা একটা ছোট্ট ভিডিও দিলাম আমাদের গ্রামের বাজার আর